তীব্র ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। চরম ঝুঁকিতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট। ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার। এজন্য নেওয়া হচ্ছে 3,140 কোটি টাকার একটি প্রকল্প। এই অবস্থা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের। ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলির ডলফিন মোড় পর্যন্ত অন্তত 4 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। জোয়ারের তাণ্ডবে ভেঙেছে লাবণী পয়েন্টের বড় একটি অংশ। বাদ যায়নি ট্যুরিস্ট পুলিশের তথ্য কেন্দ্রও। বিলীন হচ্ছে সৈকতের বালিয়াড়ি ও ছাউগাছ। 120 কিলোমিটার লম্বা একটা সমুদ্র সৈকত, সেটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই পাশে যে স্ট্রাকচারগুলি আছে, তো এগুলি একটা হুমকির সম্মুখীন হবে। তো এটা আসলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এই সৌন্দর্যটা হয়তো ভবিষ্যতে আর থাকবে না, কাজে অসিরে এটা রক্ষণাবেক্ষণ করা উচিত। কিছু জায়গায় বালু ভর্তি জিওটিউব দিয়েও ভাঙন ঠেকানো যাচ্ছে না। ঝুঁকি থাকায় সমুদ্রে নামার বিষয়ে বিধিনিষেধ দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় বিশেষ করে লাবণী পয়েন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আসলে ট্যুরিস্টরা নামার মতো, বিচে নামার মতো এখন আর কোনো পরিস্থিতি নেই, এবং কিটকট বসানোর মতো জায়গা নেই। তো যেহেতু ট্যুরিস্টদের নিরাপত্তা আমরা দেখি, তো আমরা ট্যুরিস্টদেরকে এই অবস্থায় পানিতে না নামার জন্য আমরা বিভিন্ন নির্দেশনা প্রদান করছি, মাইকিং করছি। সৈকতে ভাঙনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে পর্যটনে। জলবায়ু পরিবর্তন এবং ঝাউ বাগান না থাকাই এর কারণ বলছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে যদি এই বালিয়াড়িটা সঠিকভাবে পরিচর্যা করা না হয়, সঠিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, তাহলে এখানে পর্যটক এসে নিরাশ হয়ে ফিরবে। পর্যটকরা তাদের সমুদ্রকে উপভোগ করার মতো আর পরিস্থিতি এখানে থাকবে না বলে আমরা মনে করি। তবে ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একটি প্রকল্প জমা দেওয়া আছে এখানে, আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা পাশ হবে। হলে পরে আমরা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, যেটা শুরু হবে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার মেরিন ড্রাইভ পর্যন্ত। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। চরম ঝুঁকিতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট। ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার। এজন্য নেওয়া হচ্ছে 3,140 কোটি টাকার একটি প্রকল্প। এই অবস্থা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের। ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলির ডলফিন মোড় পর্যন্ত অন্তত 4 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। জোয়ারের তাণ্ডবে ভেঙেছে লাবণী পয়েন্টের বড় একটি অংশ। বাদ যায়নি ট্যুরিস্ট পুলিশের তথ্য কেন্দ্রও। বিলীন হচ্ছে সৈকতের বালিয়াড়ি ও ছাউগাছ। 120 কিলোমিটার লম্বা একটা সমুদ্র সৈকত, সেটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই পাশে যে স্ট্রাকচারগুলি আছে, তো এগুলি একটা হুমকির সম্মুখীন হবে। তো এটা আসলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এই সৌন্দর্যটা হয়তো ভবিষ্যতে আর থাকবে না, কাজে অসিরে এটা রক্ষণাবেক্ষণ করা উচিত। কিছু জায়গায় বালু ভর্তি জিওটিউব দিয়েও ভাঙন ঠেকানো যাচ্ছে না। ঝুঁকি থাকায় সমুদ্রে নামার বিষয়ে বিধিনিষেধ দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় বিশেষ করে লাবণী পয়েন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আসলে ট্যুরিস্টরা নামার মতো, বিচে নামার মতো এখন আর কোনো পরিস্থিতি নেই, এবং কিটকট বসানোর মতো জায়গা নেই। তো যেহেতু ট্যুরিস্টদের নিরাপত্তা আমরা দেখি, তো আমরা ট্যুরিস্টদেরকে এই অবস্থায় পানিতে না নামার জন্য আমরা বিভিন্ন নির্দেশনা প্রদান করছি, মাইকিং করছি। সৈকতে ভাঙনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে পর্যটনে। জলবায়ু পরিবর্তন এবং ঝাউ বাগান না থাকাই এর কারণ বলছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে যদি এই বালিয়াড়িটা সঠিকভাবে পরিচর্যা করা না হয়, সঠিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, তাহলে এখানে পর্যটক এসে নিরাশ হয়ে ফিরবে। পর্যটকরা তাদের সমুদ্রকে উপভোগ করার মতো আর পরিস্থিতি এখানে থাকবে না বলে আমরা মনে করি। তবে ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একটি প্রকল্প জমা দেওয়া আছে এখানে, আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা পাশ হবে। হলে পরে আমরা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, যেটা শুরু হবে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার মেরিন ড্রাইভ পর্যন্ত। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। দীপ্ত, বার্তাকক্ষ।